চলে আসছি কষ্টের বাজার, এই যে আপনাদের শিফটার। আর রাস্তার মধ্যে এরকম গরু বসে থাকতে দেখলে ইন্ডিয়ার কথা মনে হয়। ইন্ডিয়াতে যখন ছোটখাটো একটা রাইড দিয়েছিলাম মোটামুটি 30 দিনের, সো এরকম রাস্তার মধ্যে গরু খুব বিপদে ফেলে দিছিল। বিশাল বিশাল গরু রাস্তার মধ্যে দাঁড়ায় থাকে। আমি আর আমার যে রাইডার ছিল, রাইডার সবুজ ভাই, তো আমরা খালি সিনার মাপ নিছি আর কি, যে এটা যদি বাংলাদেশে হয়তো, হ্যাঁ, তাহলে সিনার মাপ অনুযায়ী আসলে কোপ হইতো। যাই হোক, এটা বিষয় না, বিষয়টা হচ্ছে কষ্টের বাজারে আসছি, এখন হচ্ছে প্রচুর পরিমাণে খাইতে হবে। একটা বাংলা হোটেল খুঁজতেছি যেখানে ভাত ভর্তা টর্তা এগুলো পাওয়া যাবে। তো আমরা একটু রিচ ফুড খেতে চাচ্ছি না, একদম পুরো বাংলা খেতে চাচ্ছি, এরকম একটা হোটেলে চলে আসছি। আর আমার সাথে আছে হানিফুর রহমান সুমন ভাই, তার বন্ধু। এই যে গরুর মাংস রান্না হচ্ছে। ও ভাই, কি কি আছে বলেন তো একটু? মুরগি, এটা কি কাচকি মাছ? আর এটা কি? জি, গরু গোস্ত। আর ওই যে মাছ ভাসতেছে, তো বসি, সম্ভবত এখানে খাওয়া হবে, বসে খাই। খাবারের মেনুতে পাওয়া গেছে হচ্ছে গরুর মাংস। এই যে গরুর মাংস, সেই সাথে হচ্ছে মুরগির গিলা কলিজা, এখন খাই। ভালো ভালো সুমন ভাই বলছে বাজে টেস্ট। আমি কিন্তু একদম আসলে একদম না চলে না। এটা কি মুরগির গিয়া মায়েরা দেখি কেমন? মুরগির গিলা কলি যা কই, সব তো গলা দিয়ে রাখছে। প্রত্যেকটা খাবারের রান্নার টেস্ট জানি কেমন ভাই, তাই না? গিলা করে যাওয়া মজা না? যাই হোক, যেহেতু বসে করছি খাইতে হবে, কারো আসলে খাবার মজা লাগে না। এই যে আমাদের বাংলার বদি ভাই। বদি ভাই কেমন লাগছে? আল্লাহ জিব্বা পার করে দিতেছি। আচ্ছা, আল্লাহ জিব্বা খেলা দিয়ে পার করে দিতেছি। সুমন ভাইয়ের কমেন্টস তো শুনছেন। এখন আমরা আবার আরেকটা হোটেলে যাচ্ছি নাস্তা করার জন্য। তো কষ্টের বাজারে এসে আসলে এই কষ্ট হয়ে গেল সকালবেলা। তো আপনারা যারা এরকম সকালবেলা নাস্তা করবেন, একটু বুঝে শুনে দেখে তারপরে হোটেলে বসবেন, আমাদের মতো এরকম করে বসে করবেন না, তাহলে কিন্তু ধরা খাওয়ার সম্ভাবনা আছে আমাদের মতো। প্রচণ্ড ক্ষুধা লাগছে, যাই এখন আমরা একটা রেস্টুরেন্টে বসে নাস্তা করবো।